প্রিয় শিক্ষার্থী, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ক্লাস এইটের ইংলিশ পার্ট টু এর বইয়ের ইউনিট ওয়ান লেসন ফোর। মোস্ট অফ দিস এথনিক পিপল লিভিং ইন বাংলাদেশ হ্যাভ সাম কমন ক্যারেক্টারিস্টিক্স। বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন সব উপজাতিরই কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। দে হ্যাভ দেয়ার ওন লাইফ স্টাইল, তাদের নিজস্ব জীবনধারা রয়েছে। দে বিল্ড, তারা তৈরি করে দেয়ার হাউজেস, তাদের বাড়ি, অন ব্যাম্বো আর উডেন প্ল্যাটফর্ম, বাঁশ এবং কাঠ দিয়ে, কল্ড মাচং, যেটাকে মাচং বলা হয়। রাইস ইজ দেয়ার স্টেপল ফুড, ভাত তাদের প্রধান খাদ্য। দে ইট ভেজিটেবলস, মেইস, ফিশ, পোলট্রি অ্যান্ড মিট। তারা শাকসবজি, ভুট্টা, মাছ, মুরগি এবং মাংস পছন্দ করে বা খায়। দেয়ার কিচেন ইউটেন্সিলস আর ব্যাম্বো, উডেন আর আর্থেন পটস হুইচ দে মেক দেম সেলফ। তাদের রান্নাঘরের আসবাবপত্রগুলো বাঁশ, কাঠ অথবা মাটির পাত্র, যেগুলো তারা নিজে তৈরি করে। মেন ওয়ার লুঙ্গিস অ্যান্ড উমেন ওয়ার থামিস অর সারং অ্যান্ড আঙ্গিস। ছেলেরা লুঙ্গি পরে এবং মেয়েরা থামিস, সারং অথবা আঙ্গিস পরে। উমেন ওয়েব দেয়ার ওন ক্লোথস, মেয়েদের নিজস্ব পোশাক রয়েছে। হান্টিং অ্যান্ড ফিশিং আর দেয়ার ফেভারিট পাস্ট টাইমস, তাদের অবসর সময়ের পছন্দের কাজ হলো শিকার করা এবং মাছ মারা। দে আর ফন্ড অফ সংস, মিউজিক, ড্যান্সেস, থিয়েটার অ্যান্ড ফেয়ার্স, তারা সঙ্গীত, গান, নাচ, নাট্যকলা এবং মেলার খুব ভক্ত বা অতিশয় ভক্ত। ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস সাচ অ্যাজ বাগলস আর মেড ফ্রম বাফেলো হর্নস, ড্রামস অ্যান্ড ব্যাম্বো ফ্লুটস। ঐতিহ্যবাহী সঙ্গীতের যন্ত্রগুলির মধ্যে রয়েছে মহিষের শিং দিয়ে তৈরি ভেপু, ঢোল এবং বাঁশের বাঁশি। রেসলিং ইজ আ পপুলার স্পোর্টস ফর দেম, মল্লযুদ্ধ তাদের প্রিয় খেলা। এই লেসনের বিভিন্ন প্রশ্নের সমাধান আমার চ্যানেলে থাকবে, তাই দেরি না করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে প্রেস করো।